গুড মর্নিং, সরি গুড আফটারনুন। বান্দরবনে আমরা পৌঁছাই 11:30টার দিকে, তারপর হোটেলে উঠি, আমরা সবাই ফ্রেশ হই, নাস্তা করি, দেন একটু রেস্ট নিই। সেই একটু রেস্ট নিতে নিতে এখন 3:30, এখন আমরা বের হব, দুপুরের লাঞ্চ করব, তারপরে যাব হচ্ছে স্বর্ণমন্দিরে। সবাই রেডি হচ্ছে, এই যে ঝিমাচ্ছে ভাই, রেডি হচ্ছে বাথরুমে, তার 6 ঘন্টা মতো লাগছিল। তারা সেপারেট হয়ে গেছে, এত সময় অশ্লীলতায় পরিপূর্ণ ছিল এখানে। আপনি তো তোমাতুমি করছেন, এটা কর না। হ্যাঁ বউ, হোটেল থেকে বেরোতে বেরোতে, মানে সবাইকে তেলাইতে তেলাইতে বের হইতে বের হইতে 4টা, দেন আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে বৌদ্ধ মন্দির যাওয়ার কথা ছিল। ওরে বাবা কি হাই, ভালোই তো কনফিডেন্স নিয়ে উঠতে পারতেছি। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে স্বর্ণ মন্দিরে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে স্বর্ণ মন্দির বন্ধ থাকায় আমরা যাইতে পারতেছি না। কারণ হচ্ছে যে স্বর্ণ মন্দিরের যে পুরোহিত ছিলেন, উনি কিছুদিন আগে মারা গেছেন, আর নতুন কোনো পুরোহিত এখনও নিয়োগ দেয় নাই বা যোগদান করে নাই, কেন জানি না, এটা ওনাদের প্রসেস। তো নতুন পুরোহিত যতদিন না আসবে ততদিন আর কি ওইখানে দর্শনার্থী প্রবেশ নিষেধ। না, বিষয়টা জানতে পারলাম হচ্ছে যে ইমরান ভাইয়ের বান্দরবানে পরিচিত একটা ছোট ভাই আছেন, ওই ছোট ভাই আর কি আমাদেরকে বিকালে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল স্বর্ণ মন্দিরে। তো ও এসে জানালো যে বিষয়টা, যে এই জন্য হচ্ছে স্বর্ণ মন্দিরে যাওয়া যাবে না, যেহেতু স্বর্ণ মন্দিরে যাইতে পারবো না, সেহেতু বান্দরবান আসলাম, বসে থেকে তো হবে না। আর আমাদের কালকে রুট প্ল্যান হচ্ছে এলো চিম্বুক থানসি রেমাট্রি নাফাকুম, এটা হচ্ছে আমরা আগামীকালকে যাবো। তো আজকে বিকেলে আমরা কী করবো, সেজন্য হচ্ছে আমরা এখন যাচ্ছি মেঘালয় হিল রিসোর্টে, ওইখানে নাকি মানে কি বলবো, ওইখানে দেখার মতো আছে নাকি ঝুলন্ত ব্রিজ আছে, আর আছে কেবল কার আছে, দুইটা আছে, আর মোটামুটি সুন্দর নাকি, আর হিল রাইড করে তো ভালো মজা পাচ্ছি। প্রথমে তো যেদিন আসি সেদিন আমার বাইক নিয়ে আমার ভয় লাগতেছিল যে কেমন পারফরমেন্স করে, আর মানে খুবই ভয় নিতেছিলাম যে এই বাইকটা নিয়ে হিলে যাব। আমার বাইকটার ওয়েট প্রায় হচ্ছে 154 কেজি, আবার যদি ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 16 লিটার, অ্যাভারেজ নিয়ে 174 কেজির মতো আর কি আমার টোটাল বাইকটার ওয়েট হয়, আর সঙ্গে আমার ওয়েট, মানে হিলে কেমন পারফরমেন্স করবো মানে ভয় পাচ্ছিলাম। বাট একটু আগেই যে হিলটা আমি ক্রস করলাম আর কি, মানে উঁচাটা আমি উঠলাম, তা আমার এটাতে আমার হিল রাইডের কনফিডেন্স 1000 গুণ বাড়াই দিল। আশা করি এই এসওয়াই 160 বাইকটা, মানে এই বাইকটা নিয়ে আশা করি কোনো কোনো ফেস করবো না আমি হিল রাইডে, আল্লাহ ভরসা। আর আমার সামনে একটু কর্নার করলো হচ্ছে তন্ময়, দেখছেন তো কী মজাটা নিতেছে, সে তন্ময় চক্রবর্তী আসলে খুব ভালো কর্নার করতেছে, খুব ভালো করতেছে। যাই হোক, মোটামুটি ভালোই মজা করতেছি, আর বাকিটা উপর আল্লাহ ভরসা। এখন দেখার বিষয় হচ্ছে যে রিসোর্টে যাই, রিসোর্টে যাওয়া আপাতত আজকের দিনটা কভার করি। এর হচ্ছে যে হোটেলে আসার পরে প্রচুর ঘুমাইতে হবে, সামনেই হচ্ছে মনে হয় রিসোর্ট, যেহেতু সবাই ডানে টান নিচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে রিসোর্টের গেট,
মেবি এটা ঈশ্বরের গ্রামে যাই না, তারপর দেখতে হবে সেটা। এতগুলো টিকিট কেন? তিনটা তিনটা ছয়টা, তিনটা তিনটা ছয়টা, চল্লিশ টাকা, চল্লিশ টাকা, চল্লিশ টাকা, চল্লিশ টাকা, চল্লিশ টাকা, প্রবেশ হচ্ছে পঞ্চাশ টাকা, আর হচ্ছে কেবল করে হচ্ছে হলো জনপ্রতি চল্লিশ টাকা। পঞ্চাশ টাকা দাও, পঞ্চাশ টাকা। হ্যাঁ ওইটা ওখানে দেবো। বাইক নিয়ে যাওয়া যায় নাকি? যে রাস্তা দেখা যাচ্ছে এই যে, তুই দেখ একটু চালাই আসছে রে। এটা হচ্ছে রিসোর্টের ওভারভিউ, একটু চারপাশটা ঘুরায় দেখি। সামনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আর দুই পাশের ব্রিজের যে লেকটা আছে লেক দিয়ে হচ্ছে বোটিং হয়। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, ফার্স্ট টাইম আমার লাইফে আমি কোনো ঝুলন্ত ব্রিজ দেখতেছি। অবশ্য আমরা সামনে রাঙামাটি ঝুলন্ত ব্রিজও দেখবো ইনশাল্লাহ। কাট প্রথম সাথে দিস, এ লড়ত তো চলে না, কে রে সবই লড়ে। হচ্ছে ক্যাবল কার, আর আমরা হচ্ছে এটা দেখার উদ্যোগ। তার আগে আপনাদেরকে ক্যাবল কার কিভাবে চলে সেটা একটু দেখাই। এটা হচ্ছে ক্যাবল কার অপারেটিং মেশিন বলে যেটা বলেন, এদের হচ্ছে এটা হচ্ছে আমাদের জমি চাষ করা যে মেশিন আছে সেই মেশিন কাটিয়ে এটার ফ্রন্ট গিয়ার দিয়ে হচ্ছে সামনে যায়, আর ব্যাক গিয়ার দিয়ে পিছনে টানে। দেখলে এটা হচ্ছে কাজ, এখানে ওই যে প্রথমে আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কাটছিলাম সেই টিকিট তাই বড় রুট না তন্ময় ওর গোপুরে ভুলে রেখে আসছে, তাই ফোন দিয়ে ব্লগিং করতেছে। ভাই আপনার অনুভূতি অস্থির একটা রাইড হচ্ছে, গত রাত থেকে আমরা আসলে না থেকে আসছি, তো রাস্তার অনেক ক্ষতি ঘটনা সপ্তাহ সব পার করে আসছি, কিন্তু ভালো লাগছে। আর আমাদের বিশেষ করে ভালো লাগছে যে আমাদের যে পার্টনারগুলো ছিল খুবই ভালো ছিল, বিশেষ করে তন্ময়ের কথা বলব, ইমেন ভাই, তারপরে যে নাফা কম আছে, রেকুম কম আছে, আর কিছু বলতে দেওয়া যাবে না, এরপর সব কিছু চলে দেখাই। ওই যে ঝুলন্ত ব্রিজ, ওইখান থেকে হচ্ছে আমরা সেলফি নিলাম, প্রচুর ছবি নিলাম। আর আমাদের সঙ্গে তো নায়ক আছে তন্ময়, সে তো প্রচুর 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 ছবি নিচ্ছে। আমাদের বাপ্পি হয়ে গেছে এতিম, ওর কোনো কাজ নাই। এই হচ্ছে ভিউটা, এই হচ্ছে ক্যাবল কারের শেষ প্রান্ত। এখন হচ্ছে এখান থেকে আবার ওই যে মেশিনটা দেখাইলাম জমি চাষ করা, ওইটা হচ্ছে ব্যাক গিয়ার দিবে। এটা হচ্ছে ফ্রন্ট গিয়ার ছিল সেজন্য অনেক ফাস্ট আসছে, বাট যখন ব্যাক গিয়ার দিবে তখন হচ্ছে এটা
স্লো এই হচ্ছে ভিউটা, খুবই ছোট একটা রাইড, এটা পয়সা উসুল হয় না আসলে, কিছু ফটো সেশন করতে হবে এখান থেকে। ওয়েলকাম টু ভয়েস ওভার। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা এখানে শেষ করার জন্য, কারণ হচ্ছে ট্যুর থেকে আসার পরে আমার মেমোরি কার্ডের এই ব্লগটির সম্পূর্ণ ভিডিওগুলা ফরম্যাট হয়ে যায়। তো আমি যখন রিকভারি করি, রিকভারি করার পরে এই ব্লগের বাকি যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর আমি মানে রিকভার করতে পারি নাই। সো ব্লগটা এই পর্যন্ত শেষ করতে হলো। আর অবশ্যই কমেন্টস করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।